শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। আমার নাতনি বলবে, বলো। ওই যে খেলনাপাতি, ওই যে খেলনাপাতি, মানে রান্না হচ্ছে, এগুলো সব রান্না। আর যে আকাশটা ভালো আছে, বেশ রোদ উঠেছে। তো যাই হোক, সকালবেলার কাজকর্ম সেরে টেরে চলে এসছি তোমাদের কাছে। আমার নাতনিও উঠে পড়েছে এখন, সকাল অ্যাকচুয়াল নেই, নাতনি স্নান হয়ে গেছে, সকাল অ্যাকচুয়াল এখন নেই। এদিকে আসো, একটু কথা বলবে বাবু, একটু আসো আসো কথা। হাতে রাখতে পারি না ফোন, তো এখন রাখলাম। যাই হোক, রেখে এই যে কথা বলছি নাতনির সাথে। আর কি বলবো গো, আমাদের তো ভিডিওর মানে কোনো গ্রোথ নেই, আমার তো ভিডিওর কোনো গ্রোথ নেই, এই ভিডিও করেই যাচ্ছি, কি হবে জানি না, দিচ্ছি। সবাই কি সুন্দর এর কথা তার কথা বলে, বা অনেক হয়ে যাচ্ছে তার লোকে তাদেরটা দেখছে, আমাদের আর কি দেখবে, রান্না বাড়ি আর একটু এই নাতনিকে নিয়ে মজা করি। একটা ভিডিও একটা পরিবার দেখলাম, শুধু মেয়েকে নিয়ে একটুখানি ইয়ে করেছে, সে আমার ইয়েতেও আছে, আমার পরিবারে আছে, তার 6 লাখ ভিউ, একটু মেয়েকে নিয়ে ভিডিও করেছে। তো এগুলো ভাগ্য, দাঁড়াও দাঁড়াও, তুমি কী দেখবে এগুলো, এগুলো হলো ভাগ্য, ভাগ্য ছাড়া কিছুই না। আমাদের আমাদের না আমাদের মতো মানে আমার মতো আরও অনেকে আছে, কত ভিডিও দেয় দেয়, তাদেরও কিছু হয় না, আমারও ওই একই অবস্থা। বাবু এরকম করে না, এই যে দেখতে পাচ্ছে সবাই দেখতে, তুমি কিছু কথা বলো, কথা বলো, সেটাই মনের দুঃখ, দুঃখ নিয়ে আর থাকতেই হবে। যাগে আমার এই নাতনিকে দেখাতে পারছি, চ্যানেলটা যেন থাকে আমার, এইটাই নাতনিকে নিয়ে আমার এই ভিডিও চ্যানেলটা খোলা, আমার জল তরঙ্গ চ্যানেল আমার নাতনিকে নিয়ে। তো তোমরা তো ওকে খুব ভালোবাসো, তো ওই জন্য ওকে নিয়ে আমি আসি। ওর ইয়ে হয়ে গেছে, স্নান হয়ে গেছে জানো তো, স্নান টান করা হয়ে গেছে, এখন বাজে শুভ সকাল দিলাম প্রায় 12টা। আজকে কিছুই না, আজকে তোমাদেরকে একটা রেসিপি দেব, আজকে একটা আমি একটা কই মাছের একটা রেসিপি করব, সেই দেবো, আর একটু গল্প করে নিচ্ছি। ওটা ওরকম করে না, ওটা রেকর্ডিংয়ে ওই লাল রঙটা ওটা এখানে তোমার মুখে আসবে না, ওটা পরে যখন ভিডিওটা হয়ে যাবে কেউ দেখতে পারবে না, বুঝতে পেরেছ? ওই জন্য ওরকম করে না, ওই যে রেকর্ডিংয়ের ওখানে লাল রং একটা আসে না, ওই ওইটা ওই ওই জায়গাটা যে হা করে। ঠিক আছে, আচ্ছা তুমি কিছু কথা বলো, সব শুনতে চাই, বলো বলো। আমি ভালো আছি, তোমরা ভালো থেকো, চিকেন চিকেন নমস্কার এখনই হয়। এই যে পুতুলগুলো নিয়ে খেলছে, ওর চুটকি, ওর এটা কি ছোটা ভীম, ছোটা ভীম চুটকি, এগুলো ওর খুব প্রিয়, এগুলোর খুব প্রিয়। আর আর কোথায় আছে পান্ডা, পান্ডা একটা উপরে আছে, একটা উপরে আছে, একটা ছোট খেলনা রাখার আর জায়গা নেই, উপরে কিছু নিচে কিছু। বাবু ওইভাবে গেলে আমার, আচ্ছা আমি দিচ্ছি, আর একটা পুচকি আছে দেখো, আর একটা, এই যে আর একটা, আর একটা। আর এখানে এখানে রান্নাবাড়ি হচ্ছে, এই যে রান্নাবাড়ি হচ্ছে, গ্যাস ওভেন, এটা অত্যাধিক আধুনিক, আধুনিক এটা বল। ঠিক আছে, এই আর কি বলো, একটু নাতনিকে নিয়ে মজা করছি, এই যা তাই তোমাদের সামনে আসলাম। তা বেশি কথা আর বলে লাভ নেই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেন রান্নাটা আছে সেটা তোমরা একটু দেখবে, রান্নাটা ভালো লাগবে, কই মাছ কীভাবে রান্না করলাম, আমরা তো কই মাছ করি অনেকভাবে, কিন্তু এবার আমি কীভাবে রান্নাটা করছি সেটা দেখো, চলো আমার সাথে রান্নাঘরে। আর মনের দুঃখ মনেই থাকুক, মনের দুঃখ মনেই থাকুক, আর কি করব। আর তারপর কী বলতো, সবাই আসছে, যাদেরকে আমি দিয়ে আসছি তাদেরকে বলে আসছি, দুবার তিনবার করে বলে আসছি, তাও যে কেন আসছে না আমি বুঝতে পারছি না, আমার কাটতেও খারাপ লাগে, কিন্তু এরপরে মা সত্যি রাগ হয়ে যাচ্ছে, না আসলে পরে এরপরে আমি কেটে দেবো। আর 3-4 12 দিন বাদে একজনের ঘরে গেছি, 12 দিন বাদে, তারপরে সে এসছে, এখন দিয়ে গেছে কি না জানি না, আমি অত চেকও করি না, কে দিল না দিল আমি চেকও করি না। যাক আর কি বলবো, এইভাবেই চলছে, চলুক চ্যানেলটা আছে থাক, আর আশা করি না যে কি সাফল্য হবে, আশা করি না, মানে এই যে কবে হবে তার কোনো ঠিক নেই। চলো রান্নাঘরে চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, বসো একটু, টাটা করে দাও, একটু বন্ধুদের বলে দাও, সবাই ভালো থেকো, ও আসলে এখন খেলা নিয়ে ব্যস্ত, তো খেলা নিয়ে ব্যস্ত, এরপরে খাবে, যাই হোক চলো।
এবার রান্নাঘরে যাই। আজকে আমি রান্না করব কই মাছ। কই মাছ এই যে কেটে ধুয়ে ভালো করে এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, হলুদটা উপরে আছে, পরে আরও মাখিয়ে নেব। আর এখানে আমি রেখেছি পেঁয়াজ, রসুন আর কাজু, কিশমিশ, আর এখানে আছে দই। এই রান্নাটা করব কিভাবে তোমরা আমার সঙ্গে থাকো, রান্নাটা দেখাচ্ছি। তেল দিয়েছি, একটু বেশি দিতে হবে। আর এই রান্নাটা সবসময় কই মাছ রান্নাটা, এটা কই তেলও বা কই ঝাল যেটাই বললেই হবে, কোনো একটা নাম দিলেই হলো। তো এটা মোটামুটি সর্ষার তেলেই রান্না করা উচিত, রান্না করলে ভালো হয়। তো আমি এবার মাছগুলো ছেড়ে দেব, মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে তারপরে তুলে দেখাচ্ছি। দুটো করে করে ভেজে নিই। চারটেই দিয়ে দিলাম, দেখে আর হয়ে গেল, এবার ভেজে এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। এই তেলেই হয়ে যাবে, আর তেল লাগবে না। তুলে নিলাম, এবার এই তেলে মাছটা রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা অনেকটাই আছে আর তেল দিলাম না, এবার তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সাদা জিরে দিলাম। এটা একটু মানে শাহী ব্যাপার আছে, যেহেতু কাজু কিশমিশ এইভাবে দিয়ে করার তো একটু শাহী ব্যাপার আছে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কুচো পেঁয়াজ সোমবারা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হতে হবে, তারপরে আমি মশলাগুলো দেব। এখানে কাজু কিশমিশ, তারপরে পেঁয়াজ, এই সবগুলো এখানে বাটা আছে, এগুলো বেটে নিয়েছি। এবার হলুদ দিলাম, এরপর মশলাগুলো দেব, আদা বাটা দিলাম, জিরে, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। সব রকম মশলা, কাজু কিশমিশ, পেঁয়াজ, রসুন, ওগুলো তো দিয়েছি। আর এরপরে টক দই দিলাম, টক দই দিয়ে এটা মোটামুটি কষিয়ে নেব, নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। কষানো হয়ে গেছে সব মশলা সব কিছু দিয়ে। এবার আমি একটু যতটা মানে ঝোল তো বেশি রাখবো না, ওই জন্য সেই বুঝে আমি গরম জলটা দেব একদম অল্প করে। এবার এটা ফুটে উঠলে নেড়ে দিচ্ছি, এবার ফুটলে পরে তারপরে মাছগুলো দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটু ফুটতে হবে, তো ফুটতে দিতে হবে। ফুটলে পরে মোটামুটি একটু মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে মাথা দিয়ে, তারপরে নামিয়ে নেব। কই মাছের ঝাল। তো আমার রান্না কমপ্লিট, শাহী শাহী ব্যাপার, ওই জন্য শাহী কই মাছও এটা বলা যেতে পারে। আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, এটা একটু শাহী শাহী ব্যাপার না, কাজু কিশমিশ আছে, দই আছে। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, এবার আমি একটু পরিবেশন করে দেখাবো। এবার গ্যাসটা অফ করে দেব, এবার পরিবেশন করে দেখাবো। এখানে রাখছি, রান্নাটা তোমাদের কীরকম লাগলো বলবে। একটু অন্য ধরনের এই রান্নাটা,
একটু অন্য ধরনের কই মাছ যেরকম হয় তেল কইয়ে তার থেকে একটু অন্য ধরনের রান্না এটা। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো, আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন রান্না নিয়ে আমি চলে আসব তোমাদের কাছে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখলাম, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা।